আবারও চলে আসলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারও তো আমার সাথেই আছেন, আজকে একটা ইনফরমেশন দিয়ে ফেলি একদম, যেটা খুবই দরকার। অনেক আপুরাই আছেন, অনেক অনেক উদ্যোক্তারাই আছেন, আসতে চাচ্ছেন আমার সাথে একটু বসে গল্প তো করা যেতেই পারে, একদম মজার একটা ব্যাপার। সেই জায়গা থেকে ছোট্ট একটা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আজকে আমাদের সাথে একজন আপু আছেন, আপুটার সাথে গল্প করে তো আমার বেশ ভালো লাগছিল এতক্ষণ, আমি এতক্ষণ গল্পের উপরেই ছিলাম। মৌরি আপুর কাছ থেকে জেনে নেব আজকে সবকিছু। মৌরি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, বুঝাই যাচ্ছে, ভালো লাগছে। মানে অনেকদিন পর আবার নেক্সাসে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, যে সুন্দর লাগছে আসলে, যখন সুন্দর লাগে তখন কনফিডেন্স বেড়ে যায়। হ্যাঁ, কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, যার কারণে মেয়েরা আসলে সাজে। এইটাই তো বোঝানো যায় না সবাইকে, ম্যাক্সিমাম মানুষ ভুল বোঝে, কিন্তু মানুষ নিজের মানে কনফিডেন্স লেভেল কিংবা নিজের স্যাটিসফ্যাকশনের জন্যই কিন্তু আসলে সাজে, প্লাস নিজেকে গুছায় রাখার যে ব্যাপারটা, এটার মধ্যেও একটা শান্তি আছে। আমার মনে হয় এটার মধ্যেও একটা কনফিডেন্স কাজ করে, না ফাইন আমাকে তো আজকে পারফেক্ট লাগছে, আমি এই জিনিসটা আরও ভালো করে করতে পারবো। হ্যাঁ, এটা কিন্তু হয়। আপুর আজকে ফুল শাড়িটা এত সুন্দর লাগছে, সাথে হচ্ছে জুয়েলারিটাও আমার, আমি অনেকক্ষণ যাবত এই জুয়েলারি দেখছিলাম, আপুকে জিজ্ঞাসা করছিলাম কোথায় পাবো। শাড়িটা একদমই নতুন আসলো, যেহেতু এবার ঈদের পরপর একদম আমরা বৈশাখটাকে বেশ কয়েকটা বছর ধরে কিন্তু ধরতে পারছি না আসলেই না, তো এবার ঈদের পরপরই আসছে, তো আমি ওটা মাথায় রেখে ঈদ কালেকশনের মাঝখানে আমার বৈশাখটাকেও নিয়ে আসলাম, আর ওই জায়গাটা থেকে ভাবলাম আজকে পরেই যাই। সবসময় বেস্ট, মানে আমাদের যে একটা ব্যাপার আছে, আমাদের নিজস্ব যে ঐতিহ্য আছে, এটা না আসলে কোথাও পাওয়া যায় না, এই শান্তিটা কোথাও পাওয়া যায় না। আপুর খুবই সুন্দর লাগছে আমার, দেখে মনে হচ্ছে এটা মসলিন, মসলিন ফেব্রিকটা, এই যে মনে হচ্ছে মসলিন, এই ব্যাপারটা খুব ভালো লাগে আমার, কারণ হচ্ছে যে মসলিন কিন্তু আমরা আসলে রাখা, ঠিকঠাক ভাবে রাখা, তারপর হচ্ছে প্রাইসিং এর ব্যাপারে একটু ব্যাপারটা কিন্তু আমার হাতের নাগালে না, সো আমি দীর্ঘদিন ধরে এই জিনিসটা আমার সবসময় মাথায় কাজ করতো যে একটু কমফোর্টেবল মসলিনের টেক্সচারটা দিবে, আবার হচ্ছে প্রাইসটাও আমার যেন হাতের নাগালে থাকে, তো এরকম একটা ফেব্রিক নিয়ে অনেকদিন ধরে ভাবনা ছিল। এবং ডাই করতে হলে দেখা যায় যে আবার মজবুত হতে হয়, কারণ ওটার যে প্রসিডিউর ওটাতে গেলে আবার মজবুত হতে হয়, সো ওইখান থেকে আমার টাঙ্গাইলের কিছু তাঁতিদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, ও বিভিন্ন সময় এই ফেব্রিক নিয়ে কাজ করতে করতে দোতারি, অনেক টাইপের কিন্তু আসলে ফেব্রিক আমাদের টাঙ্গাইলে আছে, আমরা খুব অল্প কিছু নাম জানি বা পরিচিত, কিন্তু তাঁতিরা কিন্তু প্রচুর মেধাবী ওখানকার, যারা তারা দোতার বলতে মিহি সুতায় যে কাজগুলো করে ওগুলোকে ওরা এক নামে দোতার বলে, সো কাউন্ট অনুযায়ী ইতিহাস ঘাটলে কিন্তু টাঙ্গাইলে অনেক আমাদের ওই জামদানির মানে পূর্বসূরীরা আছে যারা এই মিহি কাপড়গুলো বুনছে, তো ওইখান থেকে মানে এইগুলোই কাজে লাগানো, তো আমি যখন হচ্ছে মসলিনের প্যাটার্নটা দেখিয়ে বললাম যে আমাকে এরকম এটা কাছাকাছি কিছু কিন্তু প্রাইজিং হবে না, তখন অবশ্যই এটা তো দোতার বা দোতারি, আচ্ছা তো ওইখান থেকে ধারণা পাওয়া, প্রোডাক্টটাকে ডেভেলপ করা, তারপর ওটাকে ডাইয়ে নিয়ে আসা, সো দেখা যায় চিন্তা ছিল যে তিন চারটা প্যাটার্নে চলে আসছে অলরেডি আমার, এই দোতারিটা আমি দোতারি বলছি, কোনোটা একটা একটু মোটা সুতা, কোনোটাতে একটু কাউন্ট কম বেশি, লেন্থ কম বেশি আছে, বুঝতে পেরেছি। আপু এত কিছু জানতে জানতে ভুলেই গিয়েছিলাম আপু, পেজের নামটা আমাদের জানা হলো না, তাহলে শাড়িগুলো পাবো কোথায়, তাই তো? আমার পেজ হচ্ছে 13 পার্বণ, যেটা সম্পূর্ণ নাম এবং কাজে বাঙালিয়ানায় ভরপুর, মানে একদমই আমার প্রথম এরকম একটা পেজের নাম আসলে শোনা, খুবই আনকমন শব্দটা, আমাদের বাংলা শব্দ যে বাঙালির যে উৎসব প্রিয়তা, মানে আমরা প্রতি মাসে দেখা যায় যে আমাদের কাউন্ট করলে দুইটা তিনটা উৎসব আমরা পেয়ে যাই, হ্যাঁ মানে গড়পড়তে যে বাঙালির যত মাস তার থেকে তার উৎসবের সংখ্যা বেশি, তো ওখান থেকে একটা এরকম প্রবাদ আসছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমি প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আমার নকশাগুলোকে আনবো, এবং দেশীয় যে রং গুলো আমাদের সিজনাল যে চেঞ্জেস গুলো, ওয়েদার অনুযায়ী যে ফেব্রিক গুলো আসে,
এই সেই ভাবনা থেকেই আসে। আপু পোশাক আশাক দেখে মনে হচ্ছে আপু শাড়ি খুবই পছন্দ করে। আমার তো এখান থেকে অনেকক্ষণ যাব শাড়ি দেখে মনে হচ্ছিল আমার পহেলা বৈশাখে এখনো শপিং করাই হয়নি। আমি ভাবছিলাম যে ঠিক আছে একটু শপিং যদি করা যায়। আমার মনে হয় সবার একটা রেখে দেওয়া উচিত একটা, কারণ তিন চার দিন পরে যখন আমরা বৈশাখ পাচ্ছি, যেন তিন চার দিন মানে সেকেন্ড ডেতেই আমরা পাচ্ছি, মানে এটা সেকেন্ড বলা যাচ্ছে না, চাঁদের উপর নির্ভর করছে। দুই তিন দিনের ভেতরে যেহেতু পেয়ে যাচ্ছি ছুটির ভেতরে, তো একদিন একটা পহেলা বৈশাখী একটা আমেজ রাখতে এই সুযোগটা আমরা এত বছর পরে পেলাম, দরকারই হবে। আপু শাড়িগুলো তো দেখছি, একটু দেখেই আসি কাছ থেকে। হ্যাঁ চলেন। আচ্ছা বাহ, মানে কি সুন্দর সুন্দর এক একটা কালার আপু একদম বুঝে শুনে শাড়ি এনেছে। আমার মনে হচ্ছে ফার্স্টে ব্লাউজটাই ধরে দেখি, কিন্তু না শাড়ি দেখবো তারপরে যাচ্ছি। আমার উদ্যোগে শাড়ি যেমন পাওয়া যায়, সো আমার পাশাপাশি হচ্ছে রেডি ব্লাউজটা একটা খুব মানে জনপ্রিয় একটা ব্যাপার, যে কারণে 13 পার্বণকে যারা চেনে বা খোঁজে তারা খুব বেশি এক করে খোঁজে। আমি এই ধরনের আমি নিজেই অনেক বেশি খুঁজতে থাকি, মানে আমার মনে হয় হাতে গোনা দুই একটা পেজে আছে যারা হচ্ছে এরকম রেডি শাড়ি নিয়ে কাজ করছেন। বাও এই শাড়িটা খুব কিসের মধ্যে আছে, এটা হচ্ছে একুয়া সিল্ক অর্গানজাটা হচ্ছে, ওই যে বললাম যে অর্গানজার কাছাকাছি রকম দেখে মনে হয় যেটা অর্গানজা, বাট এটা একুয়া সিল্ক। মানে আমি যতটুকু বুঝতে পারছি আপু সবসময় এমন কিছু চিন্তা করেছে যে আমি একদমই কম প্রাইসে বেস্ট কিছু দিব যেটা অন্য কোথাও নেই, আর একটু ফেব্রিক নিয়ে একটু সচেতন হওয়া। হ্যাঁ সচেতন বলতে একটা লুক দেখে আমরা আসলে ধারণা করে ফেলি, যেমন অনেকে যারা চিনে না ফেব্রিক এসে বলে আপু এটা কি মসলিন, সো তখন আমি তাকে বলি যে না মসলিন। আবার যারা হচ্ছে অর্গানজা চিনে তারা বলে যে এটা কি অর্গানজা, সো অর্গানজার প্যাটার্ন বা ওই লুকটা ভাবছেন, কিন্তু আসলে ফেব্রিকে ফেব্রিকে অনেক বাজারে আসলে এত এত প্রকারের ফেব্রিক আছে। এটা আমার একদম প্রথম দিককার একটা নকশা ললিতা, ও এখনো চলছে আমার এই 6 বছরের যাত্রায়। হ্যাঁ হ্যাঁ ললিতা চলছে, এই ম্যামের নাম আছে মোটামুটি 15 হাত আসবে, কারণ যদি সেম ব্লাউজ থাকে আপুর কাছে তো অনেক কিছু আছে, যদি মনে হয় না ঠিক আছে এখান থেকে একটা রেড নেওয়া যায় এটার সাথেও পরা যাবে আরেকটা শাড়ির সাথে পরা যাবে, তাহলে কিন্তু আর লাগছে না। আরো অনেকগুলো কালার দেখা যাচ্ছে, আসলে সুন্দর সুন্দর শাড়ি আপুর কাছে আজকে আছে আপু প্রিপারেশন নিয়ে এসে। যে কাজগুলো আছে আচ্ছা এটাও আরেকটা আছে কোয়াস্টিকের ভেতরে, এটা হালকা, এটা অনেকটাই হালকা আর বেশ আরামদায়ক মনে হচ্ছে, পরে বেশ আরাম পাওয়া যাবে। এটা না একটু সুন্দরভাবে শাইন করছে, এটার কারণটা কি আপু? এই যে এটা কিন্তু অর্গানজা না, ওই যে বললাম যে একুয়া সিল্ক, এটা একটা প্রসেস একটা ফেব্রিক। আচ্ছা এই গজ কাপড়, এটা কিন্তু আসলে শাড়ি না, আচ্ছা থান কাপড়, সো ওটাকে কেটে ওটাতে ব্লক করে পাল লাগিয়ে শাড়ির প্যাটার্নটা নিয়ে আসা। ওয়াও, মানে কত চিন্তা করে একটা শাড়ি রেডি করেছে আপু, এটা না পহেলা বৈশাখেই পরা উচিত। মানে ওই যে সুন্দর লাগছে কালারটা, ঈদ এবং আপনার বৈশাখ দুটোই আমার মাথায়, কারণ আমার বাঙালিয়ানাটা আমার মাথায় সবসময় ঘুরছে। আচ্ছা আর ওয়েদার, এখন যে লাইটটা আছে বাইরে একটু লাইট ওয়েট ক্যারি করতে হালকা একটু আরামদায়ক শাড়িগুলো বা ড্রেসগুলো আমরা পছন্দ করছি দিনভর। আর মেয়েদের তো দেখা যায় যে আপনার বাসায় কাজও থাকে, ব্যস্ততা থাকে, পাশাপাশি খুব সুন্দর করে সেজে আবার একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করারও একটা ব্যাপার থাকে। আর এইটার প্রাইসটা কেমন আপা? এটাও 2700, প্রাইস রেঞ্জ 2700। আপু আজকে ভাবছি ঠিক আছে নেক্সাসে যেহেতু যাচ্ছি এমন কিছু দেখাবো যেটা সবার মাথা নষ্ট করে দিবে। প্রাইস রেঞ্জটা আমি সবসময় এই ভেতরে রাখি, আমার আমি জানি না কেন জানো আমার ইয়েলো কালারটা খুবই পছন্দ, আমি কখনোই ফিল করি না ইয়েলো কালারটা শুধু ফাল্গুনের উদ্দেশ্যেই পরা হয়, এইটা আমি কখনোই মনে করি না, আমার কাছে মনে হয় একদম এই যে ব্যালেন্স করেছি পেঁয়াজ একটা রং দিয়ে। হ্যাঁ এটার জন্যই ভাবছি যে এটা না শুধু একদিন পরা যাবে, একটা দিনেই ইয়েলোটা পরতে হবে, এটা হচ্ছে আঁচল। হ্যাঁ এই ব্যাপারটা আমি কখনোই মনে করি, আমার মনে হয় ইয়েলো এমন একটা কালার যেটা এভরিডে আপনি, আমাকে ইয়েলো তো অনেক ভালো লাগে, এই জন্যই তো ভালো লাগে। না মানে পেঁয়াজ কালারটাও হচ্ছে আপনার ফেসের যে রং, আপু বুঝাতে চাচ্ছেন যে ব্রাউন স্কিন টোন তো এটা ভালোই লাগবে অবশ্যই, ব্রাউন স্কিন টোন বাঙালির যে এই টোনটা আমাদের, আমরা তার ভিতর থেকে একটু লাইট ডিপ শেডে থাকি কিন্তু আমরা ম্যাক্সিমাম তো আসলে ব্রাউন, রাইট, আমরা সবথেকে বেশি রং ক্যারি করতে পারি, আমাদের যেহেতু ওয়েদারও অনেক রং আর আমরা ক্যারিও করতে পারি আসলে একদম। এটার প্রাইসটা কেমন? এটা 2600, 2600 2600। ম্যাটেরিয়াল এটা আমাদের একদম পাওয়ার লুমের
পিওর এনডি কটন এন্ডি কটনটা হচ্ছে আঁচলটা আসলে এন্ডি, যেখানে একটু মোটা অমসৃণ সুতা দিয়ে আঁচলটাকে একটু ভার করা হয়, আর পুরো শাড়িটা হচ্ছে পিওর কটনে, ও হ্যান্ডলুম কটন। মানে এন্ডি কটনটা হচ্ছে আমাদের আঁচলে দেওয়া হয়, কারণ আঁচলটা যেন অনেকবার পরে না যায়, একটু ভার হয়, একটু আঁচলে ভার হলে কিন্তু ভালো লাগে। আপু দেখাচ্ছি যে আঁচলটা আমি এভাবে এভাবে করে ঘুরবো, আমি আমার আঁচলের কথা ভুলে যাচ্ছি। আর এটাতে হচ্ছে আমার যে ইনপুটটা আছে বাড়তি, সেটা হচ্ছে একটা লেস ওয়ার্ক করা দুই সাইডে পারে। হ্যাঁ, দেখা যায় যে আমরা অনেকেই হচ্ছে ডাই নিয়ে কাজ করছি, কালার কম্বিনেশন গুলো অনেক সময় মনে কাছাকাছি চলে আসে, আপনি কিভাবে আমাকে আলাদা করবেন, কিংবা আমার কাজটাকে কমপ্লিটলি আরেকটা মানুষের কাজের না হয়। আমি কিছু কিছু ইনপুট রাখি সবসময় প্রত্যেকটা কাজে, বাড়তি কিছু ইনপুট রাখি যেটার জন্য ওইটুকু কপি কিংবা আলাদা করা, বা ওইটার জন্য কেউ আমাকে চিনবে। হ্যাঁ, মানে আমি এমন কেউ হব যে আমার মধ্যে এমন কিছু থাকবে যেটাতে আমাকে অন্য একজন চিনতে পারবে। হ্যাঁ, আমাকে অনেকের ভিড়ে যেন আমাকে খুঁজে পাওয়া যায়, অবশ্যই যাবে। এত সুন্দর সুন্দর শাড়ি দেখে আসলেও যাচ্ছে আপু। আমি এখানে অনেকগুলো আসলে ব্লাউজ পিস একটু ব্লাউজ দেখাবো। হ্যাঁ, ব্লাউজ দেখাবো আপু। এগুলো সাইজ সব সাইজ অ্যাভেলেবল আছে? সাইজ যেমন অ্যাভেলেবল থাকে, আমি যারা একবার পারচেজ করে কিংবা আমার শপে আসার ট্রাই করে, আমার 32 নম্বরে আমাদের একটা জয়েন্ট প্রজেক্ট আছে, ধানমুড়ি 32 নম্বরে দোতলা নামে, ওখানে আমরা 6 উদ্যোক্তা আছি। নেক্সাস আমাদের সাথে সেই উদ্যোগ মানে সেই উদ্যোগের প্রোগ্রামে ছিলেন এবং খুব মানে দারুণভাবেই ছিলেন নেক্সাস টেলিভিশন। তো আমাদের ওই পরিবারটার যারা আমরা সবাই কাজ করি, তো তারা সবাই কাস্টমাইজ কাজ করি, আমাদের এটা একটা মানে গুণাবলী। তো আমিও হচ্ছে কাস্টমাইজ ওই জন্য সার্ভিস দেই, শুধু ওখানে যদি কেউ আসে, পেজে খুব কম কাস্টমাইজ সার্ভিস দেই, বাট যদি শপে আসে আমাদের দোতলার ফর্মে যদি কেউ আসে, যে আমি 34-40 পর্যন্ত একটা প্রাইস রেঞ্জ রাখি, এরপরে যখন হচ্ছে বাড়ে তখন পার সাইজে 50 টাকা অ্যাড হয়। ও আচ্ছা, কারণ আমার কাপড়টা একটু বেশি লাগে, শুধু কাপড় না, লেস থেকে শুরু করে অ্যাকসেসরিজ সবকিছুই প্রাইসটা বাড়ে। আচ্ছা, তো এটা ব্যালেন্স করার জন্য আমার না এটার ব্যাপারে একটু বলতে ইচ্ছে করছে। খুব সুন্দর করে কাজগুলো করা আছে, ফেব্রিকটা কটন, খুবই সফট, একদম আরাম পাওয়ার মতো, স্ল্যাব কটন এটাকে বলে। হ্যাঁ, পাঞ্জাবি হয় যে এই কটনটাতে, কারণ অনেকে হচ্ছে দেখা বডি প্রমিনেন্ট না হয় এরকম ফেব্রিক পছন্দ করে, যা ইনার না পড়তে হয়। রাইট, হ্যাঁ। সো আবার হচ্ছে এখানে আমি 3 লেস এর ওয়ার্ক করেছি, এখানে কিন্তু কোনো একটা লেস না, এটা একটা লেস, এখানে আবার 2 লেস, এই 3টাকে আবার এমন ভাবে করা আছে বুঝাই যাচ্ছে না, 3 লেসকে এক করে তারপরে একটা প্যাটার্নে নিয়ে এসে প্রথমে একটা বড় লেস করে তারপরে হচ্ছে। আর এইটার স্লিভটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে, এটা আমার সিগনেচার একটা প্যাটার্ন, পেছনে এবং হাতায় ও একটু একটু স্লিম লাগে, মানে আপনার লাইন আপটা স্লিম লাগে, নকশাটা যদি আমি এরকম দেই তখন আমাকে কিন্তু একটু ওয়াইড লাগে। সো ওই অনেক কিছু চিন্তা করে রেডি করা, বাহ খুবই ভালো ব্যাপার। এটার প্রাইসও খুবই কম, মাত্র 1200 টাকা, সবাই নিতে পারছে, মানে একদম থাকে না স্টুডেন্ট বাজেটের মধ্যেই। এই একটা আমি আপনাকে দেখাই, এটা ইয়েলোটা, হ্যাঁ এইটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এটা একটু ক্রপ টপের মতো করে করা। হ্যাঁ, আর এটা দেখা যাচ্ছে এই ধরনের এই ব্লাউজের যে প্যাটার্নটা আছে এটা শাড়ির সাথে না এত স্টাইলিশ লাগে। অনেকে আছে যে একটু হয় না যে একটু আলুথালু করে শাড়িটা পরতে পছন্দ করে, কটন বেস কাপড়ের সাথে জাস্ট একটু ফেলে, হ্যাঁ কিন্তু যেন উপরটা টপসের মতো থাকে, মানে একদম ব্লাউজ প্যাটার্ন না, টপসের সাথে পরে, অনেকে ফ্যাশনে এখন আসলে অনেক রকমের চেঞ্জেস আসছে, অনেক চেঞ্জেস, ওগুলো সব মাথায় রাখতে হয়, ইচ্ছাটাও আলাদা সবার। হলো আমরা ম্যাক্সিমাম টাইমে চিন্তা করি আমাকে একটু ভিন্ন লাগবে, এটাই ভালো লাগে। হ্যাঁ, একদম সবার মতোই লাগবে তা কেন হতে হবে, আমাকে মাঝে মাঝে একটু ভিন্ন লাগতেই পারে। আর আমাদের যারা ক্রেতা তারা এত মেধাবী, তারা অনেক সময় আমাদেরকে অনেক সাজেশন দেয় যে কাস্টমাইজ কাজ করতে গিয়ে তারা আমাকে দেখা যায় যে একটা নতুন ডিজাইনই আমার ডিজাইনই বলে আপু আমার এটার মধ্যে এটা চাই এটার মধ্যে ওটা চাই, তখন দেখি যে না সে যেটা ভাবছে তাকে যেটা আমি কাস্টমাইজ দিলাম সেটা খুব দারুণ একটা আউটপুট আসলো। আপু এইটা 1000 কিভাবে দিচ্ছেন? ওই যে আমি বললাম যে আমি মানে মেকিং কস্টটাই তো অনেক বেশি, মেকিং কস্ট বেশি, তবে আমি একটু মানে বিগ কোয়ান্টিটিতে করি,
ও এই জন্য এটা হচ্ছে আমার মানে প্রাইস কমানোর সিক্রেট যখন আমি খুচরো কাজ করব লিমিটেড কাজ করব অল্প কিছু রিস্ক নিব না অল্প প্রোডাকশন আমার কস্টিং ও বেড়ে যাবে আচ্ছা আবার হচ্ছে ওই আর কি দেখা যায় যে আমি যখন লেসটা একটা মানে সোর্সিং এর ব্যাপারটা কি যে আমি যখন রিস্ক নিব যে আমি কনফিডেন্ট আমার এই প্রোডাকশনটা রান করবে এবং আমি একটা হিউজ কোয়ান্টিটিতে করতে পারলে সো আমার কস্টিং কমে আসবে সো ওই রিস্ক ফ্যাক্টরটা নিজের কনফিডেন্স লেভেলটা দুইটাই কাজ করে আচ্ছা আর এইটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু সিল্ক মানে সিল্ক প্লাস কটন হ্যাঁ হ্যাঁ সিল্ক প্লাস কটন দুইটা ফেব্রিক আছে যেটা আছে সেটা কিন্তু আপনার বডিতে লাগছে না ওটা হচ্ছে প্যাচওয়ার্কের মতো ফেব্রিকের উপরে জাস্ট বসে রাইট হ্যাঁ ও ওয়াও মানে ইনার আছে মানে এটা কিন্তু কটনের উপরে সিল্কটা জাস্ট প্যাচওয়ার্ক প্যাটার্ন করে আছে খুবই ভালো আর এটার প্রাইস 1000 টাকা যাই হোক আর এইটা আমাদের খুবই সুন্দর আপু আমার কিভাবে 1100 সবথেকে যদি বেশি সেল হয়ে থাকে আমার আমরা ভেরি রিসেন্ট অর্চাড কনভেনশন হলে একটা খুব বড় প্রজেক্টে হারি ট্রেডের ব্যানারে একটা এক্সিবিশন করেছি মানে অবিশ্বাস্যভাবে আমি প্রায় হচ্ছে 100-150 ব্লাউজ নিয়ে গিয়েছিলাম এবং তার ভিতরে অর্ধেকের বেশি ছিল এটা আমি একটু মানে ই ছিলাম যে এতগুলো ব্লাউজ তো মোটামুটি আজকে নিয়ে আসতে আমাকে বেগ পেতে হয়েছে হ্যাঁ ঈদের আগে আমার এই প্রোডাক্টটা শেষ এখন হচ্ছে ডাইয়ে পাঠানো হয়েছে এটা আমার লেস্টার জন্য আমি এটা দেখছি যে আমার না আসলে সবগুলো আমি যতবারই দেখছি আমি দেখছি সাইজটা কি দেখি তো ডিসিশন নাও যায় না আর একটা জানা জিনিস হচ্ছে আপা যখন আপনি হচ্ছে রেডি ওয়েনই কাজ করবেন তখন আপনাকে কিছু কালার কিছু প্যাটার্ন মাথায় রাখতে হবে যেটা আপনাকে মানে মাস পিপল লাগবে আচ্ছা আপনার একটা মেরুন একটা ব্ল্যাক একটা হোয়াইট অথবা অফ হোয়াইট এই এই কিছু ব্লাউজ কিন্তু আমরা সবাই লাগে মোটামুটি সবকিছু মানে কটন শাড়ি বলেন বাটিক বলেন মোমবাটিক বলেন সবকিছুর সাথেই লাগে এরকম হচ্ছে আর এটা তো মাত্র 1100 টাকা দাওয়াই আছে তো এই জন্য আসলে আমি বলতে পারছি একটা ব্লাউজ দেখাই ব্ল্যাক এর ব্ল্যাকটাও সবার খুব মানে আমার কাজগুলোর ভিতরে মিল আছে দেখবেন যে প্যাটার্নে একটা মিল আছে লেসের ওয়ার্ক অনেক বেশি লেসটা খুব সুন্দর মানে লেসটা ব্যবহার করে তো এটা হচ্ছে ব্ল্যাকটা ওয়াও এটাও কিন্তু খুব ভালো লাগছে দেখে এটার প্রাইস 1100 টাকা হ্যাঁ একটু সারপ্রাইজিংলি হ্যাঁ কম এই যে এটার মজাটা হচ্ছে যখন আপনার এখানে এসে স্কিনটা দেখা যাচ্ছে তখন ওই লেসটা একটা সুন্দর লাগছে রাইট এটা আসলে ভালো লাগছে মানে পসিবল হচ্ছে না পরে দেখানো কিন্তু খুবই ইচ্ছে করছে বাট ওই স্ক্রিনটা যখন এখানে থাকে না ও তখন একটা ডিফারেন্ট একটা লুক দিচ্ছে একটু বেশি সুন্দর লাগছে অনেক সময় দেখা যায় আমরা খুব হালকা একটা শাড়ি পরছি খুব সিম্পল একটা শাড়ি পরছি এক কালারই একটা শাড়ি পরলাম ওইটার সাথে কিন্তু এই ব্লাউজটার জন্যই গর্জিয়াস লাগে শাড়ির মানে হয়তো একটা সময় ছিল যে শাড়িটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তো খুবই ভেরি রিসেন্ট ফ্যাশন ট্রেন্ডে শাড়ির সাথে ব্লাউজটা খুব ইম্পর্টেন্ট আপনি ব্লাউজটা পরে পুরো লুক চেঞ্জ করে ফেলতে পারছেন আসলে আর আমি তো ওই আমি বেশি অবাক হচ্ছে কেন আমি এটার ব্যাক সাইডেও প্যানেল করা আছে ফ্রন্টেও আছে এটার প্রাইস মাত্রই কত 1100 সবগুলোই হচ্ছে 1100 এইরকম প্রাইসেই আমরা পাচ্ছি আমি আমি শাড়িগুলোও কিন্তু মোটামুটি আমার মানে 2400 থেকে 2600-700 ভেতরে আমি এটাই দেখলাম একটু আগে এত সুন্দর শাড়ি দেখলাম দুই তিনটা শাড়ি দেখে ফেলেছিলাম তো দেখলাম প্রাইসটা ভীষণ কম মানে অবাক করার মতো একটা প্রাইস ছিল এই কালারটা না আমি একটা শাড়ি দেখাবো আমার নিজের পছন্দে ভাঁজ করা ছিল কিনা আমি ভুলে গেছি বাট আমার পছন্দের আরো একটা শাড়ি ছিল ওটা সম্ভবত আমার আসার সময় আনতে ভুলে গেলাম আমি বাট এই যে পেজে ঢুকলে তো আমরা পাচ্ছি হ্যাঁ এই প্যাটার্নটাতে এই প্যাটার্নটাতে আমার আরো দুই তিনটা কালেকশন আছে কি চিন্তা করে রেডি করে রেখে করেছেন আগে সেটা বলেন মানে কালার দেখে বললাম এটা ওই যে মানে আমার একটু কালার নিয়ে খেলতে ভালো লাগে আচ্ছা এইটা না এমন একটা মেধাবী হচ্ছে আমাদের কারিগররা ওরা অনেক সময় ভুল করে না দারুণ দারুণ সব কাজ করে ফিল্মের হিরো মানে এইটা কেন বলছি কারণ আপু এটা এত সুন্দর একটা কালার আমার মনে হয় এটা তো পহেলা বৈশাখে পরা যাবে পহেলা বৈশাখে পরা যাবে সাথে সব কিছুর সাথে এটা ভালো যাবে ঈদে দেখেন সেটা হচ্ছে যে আরামটা কিন্তু সবার আগে আপনি যখন বাইরে ঘুরতে যাচ্ছেন তখন কিন্তু আপনি যখন গেস্ট অ্যাটেন্ড করছেন আপনার বাসায় আছেন আপনার কিন্তু পরিপাটিও থাকতে হচ্ছে এবং আপনাকে খুব এলিগেন্টও থাকতে হচ্ছে তো ওই সব ক্ষেত্রে কিন্তু আপনার এই ফেব্রিকগুলো এই শাড়িগুলো আসলে বিকল্প নাই আপু দেখা যাচ্ছে আমরা বাইরে যাচ্ছি কমফোর্টেবল যদি না থাকি তাহলে তো
ঘুরতেও ভালো লাগে না, আপনার সাজ সজ্জা সবকিছু আপনাকে ইরিটেট করবে। রাইট, পোশাকটা খুব, এইটার প্রাইসটা কেমন? এটাও 2600। এটার সাথে আমাকে একটা ব্লাউজ ম্যাচ করে দিতে হবে, আমার এটা দরকার। এই ব্লাউজটা সবথেকে বেশি, হ্যাঁ, কারণ এটা ভালো লাগবে, এটা খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আমি একটু সেট করে দেই, এই যে আমি আমি এটা আমার মনে হচ্ছে কেন আজকে এটা পড়লাম না, আমার সবার দাওয়াত থাকলো। আজ সুপারমার্কেটেও আমাদের একটা কর্নার আছে, ওইটা আমাদের জয়েন্ট একটা প্রজেক্ট, আজ তিনতলাতে শপ নাম্বার 30, ওখানে পৌরাণিক বিডি বলে আমরা কয়েকজন বন্ধু মিলে, আবার ওখানেও আমাদের ডিসপ্লে কর্নার আছে। আর বারবার আপনি গয়নার কথা বলছিলেন, আমি এই ফাঁকে একটু বলে নেই, এটা হচ্ছে মল্লিকার গয়না। মল্লিকার গয়না খুব সবাই পছন্দ করে, পলা নিয়ে কাজ করে অলিভা বিশ্বাস, তো ওর গয়না আমরা সবাই, আমরা যারা মানে জয়েন্টলি কাজ করি, আমরা প্রচুর পরি, এটা ওর একটা নতুন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনি আমাদের দোতলাতে গেলে আরো পছন্দ করে নিতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে গল্প করে যে কি ভালো লাগলো এটা না বলে বুঝাতে পারবো না। আমারও ভীষণ ভালো লেগেছে, মানে নেক্সাস সবসময় আমার কাছে খুব মানে হোমলি লাগে। হ্যাঁ, নেক্সাস যে কোনো প্রোগ্রাম, হ্যাঁ, একটা ফ্যামিলি, একটা খুব কমফোর্ট জোন থাকে একদম। তো আপনাদেরকেও, আপনাদের কেমন লেগেছে এতক্ষণ এতগুলো ড্রেস দেখে, সরি শাড়ি দেখে কেমন লাগলো? আমার কাছে তো চমৎকার লেগেছে, পহেলা বৈশাখ বা ঈদ সব কিছুর জন্য আমাদের নেক্সাস শপিং জোন কিন্তু পারফেক্ট। আবারও চলে আসছি ছোট্ট একটা বিরতির পরে, তারপরে আরও একজন উদ্যোক্তাকে নিয়ে থাকবো আর দেখে নিব কী নতুন কিছু আছে।